হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে এই এল সিস্টেমের বাড়িটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই বাড়িটা আমরা পূর্বে একটি ভিডিওতে এই পুরো বারান্দাটা আমরা ছাদ হিসেবে করে দেখানো হয়েছিল। তো অনেকে আপনারা কমেন্টস করে জানতে চেয়েছেন যে এখানে টিন দিয়ে করলে বাড়ির ডিজাইনটা কেমন দেখা যাবে। তো সেই জন্যই এই আরেকটা ভিডিওতে আমরা টিন দিয়ে করে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। তো এই বারান্দাটি টিন দিয়ে করে আমাদের টয়লেটের অংশটা ছাদ করে দেখানো হয়েছে এখানে, এবং এই ছাদের উপরে আমাদের পানির ট্যাঙ্কিটা রাখা হয়েছে। তো এটা হচ্ছে বাড়ির থ্রিডি ডিজাইন, অর্থাৎ সামনের অংশ। এটা হচ্ছে বাড়িটার গেট। এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের এই গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। তো বাড়িটার আমরা চারিদিক ঘুরিয়ে দেখতে পারি। এটা হচ্ছে পিছনের অংশ এবং এটা হচ্ছে ডান পাশের অংশ। তো সম্পূর্ণ থ্রিডিটা হবে এরকম, অর্থাৎ যখন বাড়িটা কমপ্লিট হবে ঠিক এরকম দেখা যাবে। তো এবার আমরা এই বাড়িটার টু ডি ফ্লোর প্ল্যান, অর্থাৎ প্রত্যেকটা রুমের সাইজ এবং কয়টা রুম আছে সেই বিষয়টা আমরা ফ্লোর প্ল্যান থেকে জেনে নেব। তো গাইস চলুন আমরা টু ডি ফ্লোর প্ল্যানে চলে যাই। যে বাড়িটার এন্ট্রি, এদিক দিয়ে ঢুকে আমরা পাবো বাড়িটার ডাইনিং রুম। এই ডাইনিং রুমের সাইজ হচ্ছে 12 ফিট 5 ইঞ্চি বাই 9 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ এই হরিজেন্টালি হচ্ছে 12 ফিট 5 ইঞ্চি এবং ভার্টিক্যালি হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি। তো ডাইনিং রুমের পাশেই এবং এন্ট্রি গেটের পাশেই আছে ড্রয়িং রুম, অর্থাৎ যেটাকে আমরা লিভিং রুম বলি। তো এই ড্রয়িং রুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। এবং ডাইনিং রুমের পাশে আছে কিচেন। তো এই কিচেন রুমের সাইজ হচ্ছে 8 ফিট বাই 8 ফিট 3 ইঞ্চি, অর্থাৎ এভাবে আছে 8 ফিট এবং এইভাবে আছে 8 ফিট 3 ইঞ্চি। এবং এই ডাইনিংয়ের সাথে একটি কমন টয়লেট আছে। এই কমন টয়লেটের সাইজ হচ্ছে 4 ফিট বাই 8 ফিট 3 ইঞ্চি। এবং এই পাশে একটি বেডরুম আছে। এই বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। এবং ডাইনিং রুমের বাম পাশে আছে আমাদের আরও একটি বেডরুম। এই বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। এবং এই বেডের বাম পাশে আরও একটি বেডরুম আছে, যেটি হচ্ছে মাস্টার বেডরুম। এই বেডরুমের সাইজ হচ্ছে লম্বায় 14 ফিট এবং পাশে হচ্ছে 12 ফিট। তো এই মাস্টার বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে। এই টয়লেটের সাইজ হচ্ছে 7 ফিট বাই 5 ফিট 7 ইঞ্চি। এবং এখানে 6 ফিট ওয়াইডের একটি বারান্দা আছে এবং এই পাশেও একটি 6 ফিট ওয়াইডের বারান্দা আছে। এবং এই ড্রয়িং রুমের পাশে আরও একটি বেডরুম আছে। এই বেডরুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট। তো বাড়িটার জায়গার পরিমাপ যদি আমরা দেখি, তো পিছনের মাপটা হচ্ছে লম্বায় 52 ফিট 6 ইঞ্চি এবং ডান পাশের মাপটা হচ্ছে 37 ফিট 8 ইঞ্চি এবং এই পাশের মাপটা হচ্ছে 18 ফিট 10 ইঞ্চি এবং এখানে আছে 12 ফিট 11 ইঞ্চি এবং এই অংশটা হচ্ছে 27 ফিট 9 ইঞ্চি এবং এখানেও হচ্ছে 18 ফিট 10 ইঞ্চি। তো টোটাল ফ্লোর প্ল্যানটা যদি আমরা দেখি ঠিক এরকম হবে। এটা হচ্ছে বাড়িটির টোটাল ফ্লোর প্ল্যান। তো এবার আমরা এই বাড়িটা করতে কত টাকা খরচ হতে পারে, তো এর আগে আমরা যেই খরচটার কথা বলেছিলাম সেটা হচ্ছে বারান্দার উপরে ছাদ দিয়ে করলে যে খরচ হবে সেটা আমরা আপনাদেরকে বলেছিলাম। তো এবার টিন দিয়ে যেহেতু করা হবে, তো টিন দিয়ে করলে কত টাকা খরচ হবে সেটা আমরা এখন জেনে নেব। তো গাইস চলুন আমরা খরচের বিষয়টা আমরা জেনে নেই। ভিউয়ার্স, বাড়িটা যদি ঠিক এভাবে কমপ্লিট করেন, অর্থাৎ বারান্দার অংশটা যদি টিন দিয়ে করেন, তো সেক্ষেত্রে খরচ 6 লক্ষ থেকে 7 লক্ষ টাকায় কমপ্লিট করতে পারবেন। তবে এই খরচ জায়গাভেদে কম বা বেশি হতে পারে এবং সময়ের তারতম্যের কারণেও আপনাদের খরচ কিছুটা কমা অথবা বেশি হতে পারে। তো এই 6 থেকে 7 লক্ষ টাকার মধ্যেই কমপ্লিট করা সম্ভব হতে পারে। তো ভিউয়ার্স, এই বাড়ির সম্পর্কে যদি আরও কোনো মতামত এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তী আরও ভালো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।